আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে বেসিক ক্যাম্পাসের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত। আমাদের আজকের আলোচনা বিষয় হচ্ছে 2021 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট নিয়ে, এবং অ্যাসাইনমেন্টের বিষয়টি হচ্ছে ভূগোল ও পরিবেশ, যেটা বিষয় কোড হচ্ছে 110। তো বন্ধু, অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করার আগে আমাদেরকে এটা প্রশ্নপত্র আগে খুব ভালো করে বুঝে নিতে হবে, তারপর অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে হবে। তো বন্ধু, এখন আমরা সেটা প্রশ্নপত্র একবার দেখে তারপর সেটা উত্তরপত্র করার চেষ্টা করব। তো বন্ধু, স্ক্রিনে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের সেই ভূগোল ও পরিবেশ বিষয়ের অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্রটি। দেখো, এখানে বলা হয়েছে আমাদের অ্যাসাইনমেন্ট নম্বর হচ্ছে 5, এবং যে অধ্যায় থেকে আমাদের অ্যাসাইনমেন্টটি করতে বলা হয়েছে সেটি হচ্ছে অষ্টম অধ্যায়, অর্থাৎ মানব বসতি। এখন আমরা দেখে নেবো আমাদের নির্ধারিত কাজটা কি। এই অ্যাসাইনমেন্ট বক্সের মধ্যে আমাদের নির্ধারিত কাজটি বলা আছে। এখানে বলা হয়েছে যে কৃষি এলাকার সাথে মানব বসতির বিশ্লেষণমূলক প্রতিবেদন, অর্থাৎ আমাদেরকে প্রতিবেদন তৈরি করতে হবে এই বিষয়টির উপর। এখন আমরা দেখে নেবো আমাদেরকে কোনগুলো শর্ত ফলো করে অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে হয়। নির্দেশনা বক্সের মধ্যে আমাদের সেই শর্তগুলো বলা আছে। দেখো, কৃষি এলাকার বসতি স্থাপনের নিয়ামকের বর্ণনা, গ্রামীণ বসতি, নগর বসতির ধরন বর্ণনা, কৃষি এলাকার বসতির নাম উল্লেখ করে এই বসতির ধরন ও বিন্যাস বর্ণনা। অর্থাৎ এই ধাপগুলো যদি আমরা অ্যাসাইনমেন্টের খাতার মধ্যে লিখি তবে আমাদের অ্যাসাইনমেন্টটা কমপ্লিট হবে। তো এর পরবর্তীতে আমি তোমাদেরকে যেটা বোঝাবো সেটা হচ্ছে, দেখো আমরা এর পরে আরেকটা ছক দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে মূল্যায়ন নির্দেশনার ছকটি। এই ছকটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, এই ছকটা আমাদেরকে খুব মনোযোগ সহকারে পড়ে নিতে হবে। কেননা এই ছকের মধ্যে বলা হয়েছে যে আমরা কোন জিনিসগুলো কিভাবে লিখলে কি কিভাবে উপস্থাপন করলে কত নম্বর পেতে পারি। নির্দেশকের মধ্যেও আমাদের কয়েকটা ধাপ দেওয়া আছে। দেখো, এখানে বলা হয়েছে যে কৃষি এলাকার বসতি স্থাপনের নিয়মকে বর্ণনা, গ্রামীণ বসতি, নগর বসতি ধরন বর্ণনা, কৃষি এলাকার বসতির নাম উল্লেখ করে বসতির ধরন ও বিন্যাস বর্ণনা। অর্থাৎ এইগুলো যে ধাপ দেওয়া আছে এগুলো আমরা পয়েন্ট আকারে লিখে ব্যাখ্যা করলে আমাদের অ্যাসাইনমেন্টটা অতি উত্তম হবে। এর পরবর্তীতে আমি তোমাদেরকে যেটা বোঝাবো সেটা হচ্ছে, দেখো আমাদের এই অ্যাসাইনমেন্টের জন্য বরাদ্দকৃত নম্বর মোট হচ্ছে 12, এবং নিজের যে ছকটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের নম্বর ব্যক্তি এবং মন্তব্যের ছক। এখানে বলা হয়েছে যে কত মধ্যে কত পেলে আমরা কি মন্তব্য পেতে পারি। তো দেখো, 10 থেকে 12 মধ্যে পেলে হবে অতি উত্তম, 8 থেকে 9 মধ্যে পেলে হবে উত্তম, 6 থেকে 7 মধ্যে পেলে হবে ভালো, এবং 0 থেকে 5 মধ্যে পেলে হবে অগ্রগতি প্রয়োজন। তো বন্ধু, আমি অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ নির্দেশনা ও নির্দেশকের আলোকে একটি উত্তরপত্র নমুনা তৈরি করেছি, যেটি তোমাদেরকে অতি উত্তম পেতে সহায়তা করবে। তো বন্ধুরা, এখন আমরা সেই উত্তরপত্র নমুনাটি দেখে নেব। বন্ধুরা, এই হচ্ছে আমাদের উত্তরপত্র নমুনাটি। আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কভার পেজে আমাদেরকে অ্যাসাইনমেন্টের শিরোনামটি লিখে নিতে হবে। আমরা অ্যাসাইনমেন্টের শিরোনামটা লিখতে পারি, কৃষি এলাকা ও মানব বসতি বিশ্লেষণমূলক প্রতিবেদন প্রস্তুতকরণ। এটা লেখার পর আমাদেরকে, দেখো যেহেতু প্রতিবেদন প্রস্তুত করতে বলা হয়েছে, সেহেতু আমরা প্রথমে একটা আবেদন পত্র লিখে নিব। আবেদন পত্র লেখার ক্ষেত্রে আমরা লিখতে পারি, দেখো প্রথমে তারিখটা আমরা দিব, যে তারিখে লেখা শুরু করবো সেই তারিখটা এখানে বসাবো। বরাবর প্রধান শিক্ষক, ক উচ্চ বিদ্যালয় রংপুর, এখানে তোমরা নিজেদের বিদ্যালয়ের নাম এবং ঠিকানাটা লিখবে। বিষয়, এখন আমরা এখানে নির্ধারিত কাজ যেটা দিয়েছি সেটা বিষয় হিসেবে লিখবো, অর্থাৎ কৃষি এলাকা মানব বসতি বিশ্লেষণমূলক প্রতিবেদন প্রস্তুতকরণ। এর পরবর্তীতে আমরা লিখবো, দেখো জনা পিনীত নিবেদন, এই যে আপনার আদেশ ক্রম যাহার স্মারক নম্বর, এখানে নিজের বিদ্যালয়ের নাম সংক্ষেপে লিখবে। তারপর তারিখ দিবে, অনুসারে কৃষি এলাকা মানব বসতি বিশ্লেষণমূলক প্রতিবেদন প্রস্তুতকরণ নিম্নে পেশ করা হলো। এখন দেখো, আমরা হচ্ছে যে বিষয় আমাদেরকে লিখতে বলা হয়েছে সেটা হেডিং দিব, অর্থাৎ কৃষি এলাকা ও মানব বসতি। এটা লেখার পর আমরা ধাপে ধাপে সবগুলো যে পয়েন্ট গুলো আমরা বলছিল সেগুলো ব্যাখ্যা করব। তো বন্ধুরা দেখো, এখানে তোমরা ক খ গ দেখতে পাবে, এগুলো হচ্ছে তোমাদের লেখার কোনো প্রয়োজন নেই। আমরা হচ্ছে বোঝানোর সুবিধার্থে এখানে ক খ গ আকারে দিয়েছি, তোমরা জাস্ট হচ্ছে যেগুলো পয়েন্ট তোমাদেরকে ব্যাখ্যা করতে বলা হয়েছে সেই পয়েন্ট গুলো এখানে লিখে ব্যাখ্যা করে দিবে। তো আমাদের দেখো, কনভার যেটা চাওয়া হয়েছিল সেটা হচ্ছে কৃষি এলাকার বসতি স্থাপনের নিয়ামক। তো এখানে আমরা প্রথমে লিখতে পারি, নিম্নে কৃষি এলাকার বসতি স্থাপনের নিয়মগুলো বা নিয়ামক গুলো তুলে ধরা হলো। দেখো, 1 নম্বর হচ্ছে ভূ প্রকৃতি। আমি প্রথমটা পড়ে শোনাই তোমাদেরকে, জনবসতি গড়ে ওঠার পেছনে ভূ প্রকৃতি ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে। সমতল ভূমিতে কৃষিকাজ সহজে করা যায়, কিন্তু পাহাড় এলাকার ভূমি অসমতল হওয়ায় কৃষিকাজ করা তেমন সম্ভব হয় না। ফলে যাতায়াতের সুবিধার জন্য কৃষি জমির নিকটে জনবসতি তৈরি হয়। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বসতির ঘনত্ব সমতল ভূমির তুলনায় কম। এর পরবর্তীতে দেখো, আমাদের 2 নম্বরে দেওয়া আছে পানির জলে সহজলভ্যতা, এবং 3 নম্বরে দেওয়া আছে মাটি। তো বন্ধু, এখানে যেগুলো তথ্য দেওয়া আছে এগুলো তোমরা নির্ভুলভাবে নিজের অ্যাসাইনমেন্টের খাতার মধ্যে লিখে নিবে। আমি ডিটেলসে বলবো না, কারণ যদি আমি ডিটেলসে বলতে চাই তাহলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবং তোমাদের বিরক্ত বোধ হতে পারে। তাছাড়া আমি চাই তোমরা অল্প সময়ের মধ্যে যাতে সঠিকভাবে অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করে নাও, তোমাদের যাতে সময়ের কোনো অপচয় না হয়। তো এখানে যেগুলো দেওয়া আছে এগুলো তোমরা লিখে নিবে। তারপর দেখো, 4 নম্বরে আমাদের দেওয়া আছে হচ্ছে প্রতিরক্ষা, 5 নম্বরে দেওয়া আছে পশুচারণ, এবং 6 নম্বরে দেওয়া আছে দেখো যোগাযোগ। তো বন্ধু, এখানে যেগুলো পয়েন্ট দেওয়া আছে এগুলো লিখে নিবে। এগুলো লেখার পর আমাদের হচ্ছে ক নম্বর যে ধাপটা ছিল সেটা লেখা হয়ে যাবে। এর পরবর্তীতে আমরা খ নম্বর ধাপ নিয়ে আলোচনা করব। দেখো, খ নম্বরে আমাদেরকে বলা হয়েছিল যে গ্রামীণ বসতি ও নগর বসতির ধরন বর্ণনা করতে। তো প্রথমে আমরা গ্রামীণ বসতি নিয়ে আলোচনা করব। তো
তো গ্রামীণ বসতি প্রথমে আমরা সংজ্ঞা লিখতে পারি যে যে বসতি সংখ্যাগরিষ্ঠ অধিবাসী জীবিকা অর্জনের জন্য প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড বিশেষত কৃষির উপর নির্ভরশীল সেই বসতিকে সাধারণভাবে গ্রামীণ বসতি বলে। গ্রামীণ বসতি বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত, গোষ্ঠীবদ্ধ এর যে কোনো একটি হতে পারে। তাহলে দেখো নিচে গ্রামীণ বসতির ধরন সম্পর্কে আলোচনা। এখন আমরা পয়েন্ট আকারে গ্রামীণ বসতির ধরন সম্পর্কে আলোচনা করেছি। এক নম্বরে গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ বসতি, এখানে যেগুলো লেখা আছে এগুলো তোমরা নির্ভুলভাবে নিজের অ্যাসাইনমেন্টের খাতার মধ্যে লিখে নেবে। দুই নম্বরে যেটা আছে সেটা দেখো বিক্ষিপ্ত বসতি, এবং তিন নম্বরে যেটা আছে সেটা রৈখিক বসতি। এখানেও যেগুলো তথ্য দেওয়া আছে এগুলো এদের সম্পর্কিত তথ্যগুলো দেওয়া আছে, এগুলো তোমরা নির্ভুলভাবে নিজের অ্যাসাইনমেন্টের খাতার মধ্যে লিখে নেবে। এর পরবর্তীতে দেখো আমরা দেখতে পাচ্ছি নগর বসতি, অর্থাৎ গ্রামীণ বসতি আলোচনার পর আমরা নগর বসতি নিয়ে এখন আলোচনা করব। নগর বসতির ক্ষেত্রে আমরা সংজ্ঞা হিসেবে লিখতে পারি যেসব অঞ্চলের অধিকাংশ অধিবাসী প্রত্যক্ষ ভূমি ব্যবহার ব্যতীত কৃষি কার্য বিভিন্ন ধরনের পেশায়, যেমন গ্রামীণ অধিবাসীদের উৎপাদিত কৃষি দ্রব্যের শিল্পজাতকরণ, পরিবহন, ক্রয় বিক্রয়, শিক্ষা সংক্রান্ত ইত্যাদি কাজে নিয়োজিত থাকে তাকে নগর বসতি বলে। তাহলে এখন আমরা নিম্নে নগর বসতির ধরন সম্পর্কে আলোচনা করব। যেমন আমরা গ্রামীণ বসতির ধরন সম্পর্কে পয়েন্ট আকারে আলোচনা করেছিলাম, এখন আমরা নগর বসতির সেম ভাবে পয়েন্ট আকারে আলোচনা করব সেগুলোর ধরন নিয়ে। তো এক নম্বরে দেখো দেওয়া আছে সামরিক ক্রিয়াকলাপ ভিত্তিক নগর, এখানে যেগুলো লেখা আছে এগুলো তোমরা আগের মতো করে লিখে নেবে। দেখো দুই নম্বরে দেওয়া আছে প্রশাসনিক নগর, এবং তিন নম্বরে দেওয়া আছে শিল্প ভিত্তিক নগর, এখানেও যেগুলো তথ্য দেওয়া আছে এগুলো তোমরা নির্ভুল ভাবে লিখে নিবে। তার পরবর্তীতে দেখো আমরা দেখতে পাচ্ছি চার নম্বরে দেওয়া আছে দেখো বাণিজ্য ভিত্তিক নগর, এখানে লেখা আছে ক্ষুদ্র বিনিময় কেন্দ্র সম্প্রসারিত হয়ে পৌর বসতিতে রূপান্তরিত হয়। সভ্যতার আদি পর্ব হতে বিভিন্ন সমাজের মধ্যে দ্রব্য বিনিময়ের প্রথা চালু হয় এবং এই বিনিময়কে কেন্দ্র করে একটি বাজার সৃষ্টি হয়। এই সকল স্থানীয় বাজার বিভিন্ন দিক থেকে আগত পথে মিলনস্থলে গড়ে ওঠে। শহর ও নগর বিকাশের ক্ষেত্রে প্রভাব আজও অত্যন্ত ক্রিয়াশীল। মহাদেশীয় স্থলপথকে অবলম্বন করে প্রাচীনকালে সিরিয়া দামিস্ক ও আলেপ্পো, মিশরের আলেকজান্দ্রিয়া, মরক্কোর ফেজ শহর গড়ে ওঠে। বাংলাদেশে বুড়িগঙ্গা নদীর তীরে ঢাকা, কর্ণফুলী নদীর তীরে চট্টগ্রাম শহর গড়ে উঠেছে। তারপর পাঁচ নম্বর পয়েন্ট আমরা দিতে পারি দেখো সাংস্কৃতিক ক্রিয়াকলাপ ভিত্তিক নগর, এখানেও যেগুলো তথ্য দেওয়া আছে সেম ভাবে তোমরা আগের মতো করে এখানে সুন্দর করে নির্ভুল ভাবে লিখে নিবে। তো বন্ধু এখানে আমাদের খ নম্বর যে ধাপটা ছিল সেটা লেখা হয়ে যাবে। এর পরবর্তীতে আমরা গ নম্বর ধাপ নিয়ে আলোচনা করব। দেখো গ নম্বরে আমাদেরকে বলা হয়েছিল কৃষি এলাকার বসতির নাম উল্লেখ করে এর ধরন ও বিন্যাস বর্ণনা। এখানে আমরা লিখতে পারি কৃষি প্রধান বাংলাদেশের বেশিরভাগ কৃষিকাজ গ্রাম অঞ্চলে হয়ে থাকে। কৃষি এলাকার বসতির নামগুলো হলো দেখো এক নম্বর গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ বসতি, দুই নম্বর বিক্ষিপ্ত বসতি, ও তিন নম্বর রৈখিক বসতি। তাহলে এখানে দেখো প্রথমে এক নম্বর বসতি নিয়ে আলোচনা করা আছে, গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ বসতি। এখানে লিখতে পারি আমরা এই ধরনের বসতিতে কোনো এক স্থানে বেশ কয়েকটি পরিবার একত্রিত হয়ে বসবাস করে। এই ধরনের বসতি আয়তনে ছোট গ্রাম হতে পারে, আবার পৌর হতে পারে। এই ধরনের বসতি যে লক্ষণ চোখে পড়ে তাহলে এক বাড়ি থেকে অন্য বাড়ি দূরত্ব কম ও বাসগৃহের একত্রে সমাবেশ। তারপর দুই নম্বরে দেখো দেওয়া আছে বিক্ষিপ্ত বসতি, এই বিক্ষিপ্ত বসতির মধ্যে যেগুলো তথ্য দেওয়া আছে এগুলো তোমরা লিখে নেবে। তাই বিক্ষিপ্ত বসতির মধ্যে ইম্পর্টেন্ট যে কথাটা সেটা দেখো বিক্ষিপ্ত বসতির বৈশিষ্ট্য আবার আমরা পাচ্ছি, সেগুলো দুটি বাসগৃহ বা বসতির মধ্যে যথেষ্ট ব্যবধান, আর খ নম্বর অতি ক্ষুদ্র পরিবারভুক্ত বসতি। এর পরবর্তীতে তোমরা যেটা লিখবা সেটা দেখো রৈখিক বসতি, এখানে রৈখিক বসতি সম্পর্কিত তথ্য দেওয়া আছে এগুলো তোমরা নির্ভুল ভাবে নিজের অ্যাসাইনমেন্টের খাতার মধ্যে লিখে নিবে। তো বন্ধুরা আমাদের যেগুলো পয়েন্ট চাওয়া হয়েছিল সেগুলো লেখা শেষ। আর যেহেতু আমরা এটা প্রতিবেদন লিখছিলাম এবং প্রথমে আমরা আবেদন পত্র দিয়ে শুরু করেছিলাম, তাই আমাদেরকে শেষে একটা ফিনিশিং দিতে হবে। ফিনিশিং হিসেবে আমরা লিখতে পারি দেখো প্রতিবেদকের নাম ও ঠিকানা, যেখানে তোমরা নিজের নাম ও নিজের ঠিকানা লিখবে। তারপর দশম শ্রেণী, এখানে তোমরা নিজের রোল লিখবে। প্রতিবেদন প্রস্তুতের তারিখ, অর্থাৎ যে তারিখে তোমরা লেখাটা শুরু করবে প্রতিবেদনটা সেটা তারিখ দিবে, এবং প্রতিবেদন প্রস্তুতের সময়, অর্থাৎ যে সময়টাতে তোমরা এই প্রতিবেদনটা লিখবে সেটা সময়টা দিবে। তো এতটুকু লিখলে আমাদের অ্যাসাইনমেন্টটা ফুলফিল ভাবে কমপ্লিট হয়ে যায়। তো বন্ধু এই ছিল আমাদের আজকের অ্যাসাইনমেন্টের উত্তরপত্রের নমুনা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে কিভাবে তোমাদেরকে অ্যাসাইনমেন্টটি কমপ্লিট করতে হবে। আজ এ পর্যন্তই, পরবর্তী অ্যাসাইনমেন্টগুলো উত্তরপত্র পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। সুস্থ থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ।